আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলবো। একটা আমল খুব কঠিন, দেখেন পারেন কিনা। আপনারা জানেন, মানুষে মানুষে, মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? নবীর সুন্নত তো। এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না? একজন জামাত, একজন তবলিগ, একজন সরমুনা, একজন ফুরফুরা, একজন কমি, একজন আলী, এরকম না? এরাই তো জামাতে নামাজ পড়ে। এরা পরস্পরে ভালোবাসে না একটু? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয়ই আল্লাহর কোনো ভালো ইবাদত। ভালো ইবাদত না? শোনেন, শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে, জেনা দিয়ে, ব্যবিচার দিয়ে, কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা, মদ খাবে না, আকাম করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাড়ি সাজবে না, নামাজ কাজা করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে, এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে? করবে না। কি করবে? ওরা তো মদও খাবে না, ওরা নামাজ কাজা করবে না, দাড়িও সাটবে না, কি করে নেবে? এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটে অস্ত্র আছে, শিরিক, বিদাত আর হিংসা। শিরিক বিদাতের কথা এখন আর বলবো না, হিংসাটা শুনেন। হিংসা, মদ খাওয়ার মতো একটা হারাম কাজ। কোনো মুসলমানকে দুশ্মন মনে করা, তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ, এটাকে বুগদ বলে আরবিতে। তবে মদ খেলে একটা গুনাহ হয়, আর হিংসা বিদ্বেষে গুনাহ তো গুনাহ হয়, নেক আমল পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি? হ্যাঁ, এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম। দেখবেন নাচ গান করে, সিনেমা করে, কিন্তু এত হিংসা করে না। কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি, কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজখে নিয়ে যাবে না, তো অবাক করে জান্নাতে চলে যাবে। কাজে এমন কাম দেব যেমন সব নেক আমল পুড়িয়ে ছাই হয়ে যায়। তো ভাইরা, হিংসা শিক্ষা হয় দুই দল মানুষ। এক দল হলো রাজনৈতিক নেতারা, তাদের স্বার্থটা কি? ক্ষমতায় যাওয়া, ঠিক না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায়? ও দেশের দুশ্মন, ও স্বাধীনতার দুশ্মন, ও জাতির দুশ্মন, ওর দুর্বিন, ওর মার ধর, এগুলো, ঠিক না? আর এক শ্রেণী হিংসা শিখায় ছিল হুজুররা, কি স্বার্থে? মুরিদ, মহব্বত, ভক্ত ঠেকানোর স্বার্থে। তা আমরা রাজনীতিও করবো, হুজুরদের কাছেও যাবো। আমি কোনো হুজুরের খারাপ বলছি না, তবে আপনার একটা পরামর্শ দিচ্ছি, আমার কথাই, রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না। হুজুরদের কাছে যেতে হবে, উপায় নেই। তবে হুজুর যদি হিংসার কথা বলে, বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে, আমিও তো বুঝি শুধু নেই, তোমার নবীর সব উম্মতের আমি ভালোবাসি। কথা বোঝেননি? আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহির দিকে তাকিয়ে, যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানে, অস্বীকার করার মতো কিছু করেনি, এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন, এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল। যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আলেম উলামা সব আলেম, আল্লাহ আমি অত বুঝি নে, অমুক হুজুর দিনের কথা বলো, অমুক হুজুর দিনের কথা বলে, হুজুর অমুকের অমুকটা ভালো লাগে না, আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি, সব আলেমকে তুমি হেদায়ত করে দাও, সব মুসলমানকে হেদায়ত করে দাও, অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না। একজন মানুষ আমার নবীকে ভালোবাসে, বুঝি নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না, তার বিরুদ্ধে কথা বলে, ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করব? যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না, আল্লাহর আপনার কলবে ইমাম আবু হানিফার চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল বড়। আর যদি ও আল্লাহর কথা যাই বলে, নবীর কথা যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি, ও ভালোবাসি নে, তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহর রসুলের চেয়েও বড়। খবরদার এরকম যাবেন না। মনে করেন একজন আলেম নেককার মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা খেলাফ করছে না, দাড়ি রাখে, নামাজ পড়ে, যেকাত দেয়, আরাম করে না, কিন্তু সে আমার পীর সাহেবকে গাল দেয়, অথবা আমার দলকে, জামাত ইসলামকে গাল দেয়, অথবা আমার তবলিগকে গাল দেয়, আমি তার ভালোবাসবো না কিনা করবো?
যদি ঘৃণা করি বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না, দলীয় মহব্বত এসে গেছে। আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না, সে বোঝে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলে তো মহব্বত করে, আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা পয়সা লাগে না, কিন্তু এর মাধ্যমে ইমান মজবুত হয়, আল্লাহর পথে চলা সহজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হলো সবসময় আল্লাহর জিকির এবং দোয়াই জবানটাকে রত রাখবেন। জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না, জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন, দোয়াও জিকির। আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে, আল্লাহ ঠিক করে দাও, মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে ঠিক করে দাও, আল্লাহ আমার এইটা লাগবে দাও, রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন, এটাও কিন্তু দোয়া এবং জিকির। কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক, গায়ে কাপড় থাক না থাক, অজু থাক না থাক, যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে, যতক্ষণ সে কথা বলে একটা ফরজ ইবাদত পালনের মতো সব তার আমল নামায় জমা হতে থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুআ হুয়াল ইবাদা। দুই নম্বর ভাইরা, এর মাধ্যমে এই সওয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই। এক নম্বর হলো, আপনি যে চাইলেন আল্লাহ কোনো চাওয়া ফেরত দেন না। হাদিস শরীফে আসছে, যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন, নইলে এই দোয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন, নইলে তার জন্য জান্নাতের সওয়াব জমা করে রাখেন, আপনার লস নেই। তিন নম্বর হলো ভাইরা, এই যে দোয়া আমরা করছি কার কাছে? এই আল্লাহর সাথে আমাদের কাল্পটা জুড়ে গেছে। যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না, কাল্পকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুড়তে হয় জিকিরের মাধ্যমে। এই যে আল্লাহর সাথে কথা বলছেন, আপনার কাল্পের ভিতরে আল্লাহর রহমত বরকত বেলায়েতের চার্জ আসছে। আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন কাল্প শক্তি পাবে। এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি ঘৃণা আসবে, নেক আমলের প্রতি মহব্বত বাড়তে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক তেমনই যখন বসে থাকবেন রিক্সায়, কাজে কর্মে, রান্নাঘরে নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইত্যাদি পড়বেন। তৃতীয় হলো এলেম। এলেম ছাড়া আল্লাহর ওলি হওয়া কঠিন। সবসময় চেষ্টা করবেন কিছু দিন শেখার, যারা পড়তে পারেন কিতাব পড়বেন, কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, আলেমদের লেখা বই পড়বেন। কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে? ইকরা মানে শোনো, ঠিক না? তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? না, পড়তে হবে। আল্লাহর মরণের পরে শেষ প্রশ্ন হলো পড়া। আল্লাহ ফেরেশতারা বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ঠিক না? যে ফেল করবে সে কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়্যান ফাকুলতুহু, হায় হায় আমি তো জানি না, মানুষেরা কিছু বলতো শুনতাম, আমিও বলতাম, এখন মনে আসছে না, এটা শোনা হল্লা না পড়া হল্লা, এই উত্তর দিতে পারবে না। আর যে সহি উত্তর দেবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে, বেমা দারাই মা আদরাক, তুমি এই তিনটে উত্তর জানলে কি করে? সে কি বলবে? কারাতু কিতাব আল্লাহ ও সাদ্দাক্তু আয়াতিহি ও বিবাদিল হাদিস সাদ্দাক্তু রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের আয়াতে আয়াতে যে কথা আছে আমি বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম। পড়া উল্লাহ না শোনা উল্লাহ? তো দেখেন ভাইরা, সুনাউল্লাহর পাশের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। এই জন্য চেষ্টা করবেন পড়াউল্লাহ হতে। যদি লেখাপড়া না জানেন, অনেকে আসেন জানেন না, ইমাম সাহেবকে বলবেন ভাই কোরআনের তর্জমা করে করে শোনাও, হাদিসের তর্জমা শোনান, অথবা ক্যাসেটেও পাওয়া যায় অনেক ভালো তর্জমা, সেগুলো শুনবেন, আর আলেমদের বই পড়বেন, এলেম বাড়ানোর চেষ্টা করবেন। এটা বড় ইবাদত, আল্লাহর প্রিয় ইবাদত। সর্বশেষ যেটা বলবো ভাইরা, সেটা আল্লাহর সাথে বড় বিজনেস, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় পথ, সেটা হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কথা বোঝেননি? আপনাদের এই মসজিদের আশেপাশে বেনামাজি মানুষ নেই? গত 10 বছর 20 বছরে কয়জন বেনামাজি মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, দিয়েছেন? আল্লাহ কিন্তু ধরবে ভাইরা। আমরা মানুষকে ঘৃণা করি, ও নামাজ পড়ে না, ও ভালো না, ভালো তো নকে ভালো বানানো, আল্লাহ ধরবে তো? ও তো কেয়ামতের দিন বলবে আল্লাহ অমক আমার দোকানে বাজার করতো, আমার সাথে চা খেতো, নামাজ না পড়লে যে আমাকে তো বুঝাইনি, আল্লাহ ওরও ধরতে হবে। তো ভাইরা, মানুষকে ভালো কথা বললে কী লাভ? আপনি কিছুই না,
ভাই চল না মসজিদে যাই, নামাজটা পড়, ফরজ নামাজ পড়ে চলে আসবি ভাই, চল ভাই আমার কাপড় পাক নেই, কাপড় লাগে না, কাপড় না পাক থাকলে যদি পাকের ব্যবস্থা নেই না পাক কাপড় চল না ভাই যাই, জোকের মতো ধরবেন, কথা বুঝেননি? আপনি যদি একজন মানুষকে একটা ভালো কথা বলেন, ও মানুক আর না মানুক আপনার আমলনামায় বিরাট একটা সৎকার সওয়াব জমা হয়ে যাবে, আর ও যদি এই কথাটা শোনে, আপনার কথাই কোনো লোক যদি ভালো হয় এর চেয়ে বড় বিজনেস নেই। একটা মানুষ যদি আপনার কথায় ভালো হয়েছে, আল্লাহর পথে এসেছে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, ভালো কাজ শুরু করেছে, ও জীবনে যত ভালো কাজ করবে ওর কারণে কেয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে সমান সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহর সাথে এসছে বড় বিজনেস নেই ভাইরা। তো ভাইরা আমরা বুঝি না, আমার লম্বা সময় নেই, আমি 11টায় চলে যাব, পাকশি যাব এখন আল্লাহ যদি নেন। একজন ইন্স্যুরেন্স কোম্পানি যখন আপনার কাছে আসে নানান কথা বলে, আপনি যখন রাগ করেন, আরে তো ওগুলো টাউট বাটপারি চিটারি, ও কি রাগ করে? কেন ওর রক্ত মাংসে রাগ নেই? কেন? ওর স্বার্থ আছে, আপনাকে ঢুকাতে পারলেই কমিশন পাবে, তা আপনার স্বার্থ আছে না? আপনি যদি কেউ মসজিদে ঢুকান আপনাকে কমিশন দেবে কে? তো এইদিকে একটু খেয়াল করেন না ভাই, চল মসজিদে, আরে বাদ দে, আপনি বলেন আলহামদুলিল্লাহ সওয়াব আমার বাড়লো, ভাই চল না তোর আমি মসজিদে ঢুকে আমি জান্নাতে যাবো, তুই চল একদিনের জন্য, চল না ভাই তোর পা ধরায় ফ্রি, অসুবিধা আছে? মানুষদেরকে ভালো পথে ডাকবেন, এর চেয়ে বড় ইবাদত নেই। প্রত্যেকেই নিয়ত করেন না মাসে একটা মানুষ আমি নামাজি বানাবো, চেষ্টা করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার বইগুলো আছে এখানে, অল্প কিছু সময় থাকবে, আপনারা যদি চান বইগুলো দেখে যাবেন। আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।